नमस्कार बंधुरा दीपा किचन चैनले तुम्हारे सबा के अनेक अनेक स्वागत जाना। तो आज के अंडा बिरियानी करब। बिरियानी करार्जन बिरियानी चाल नहीं डिम नहीं तो तुम्हारा प्लिज हमारे भिडियो कन्टिन्यू प्रथम के शेष पर्त देखते थको। हमें उन्नान धरिए नहीं डिम सिद्ध करार्जन कड़ाई जल दिए देव। डिम सिद्ध करार जन्य जले एक लवण दिए दीची। एबारे एक टकटा करे डिम दिए देव। किछुक्षणेर जन्य ढाकनाटा दिए रखबो। আলুগুলো আমি এই রকম দু টুকরো করে কেটে নিয়েছি। এখন টমেটোগুলো কাটব, তা আগে ধুয়ে নেব। ডিমটা এদিকে সিদ্ধ হতে থাক আর আমি বিরিয়ানি চাল ধুয়ে নেব। এরকম করে আমি দু তিন বার ধুয়ে নেব। চাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর বিরিয়ানি চালটা কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি ছুলে নিচ্ছি। আমি সব ডিমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। বেরেস্তা ভাজার জন্য কড়াই সরিষার তেল একটু দিয়ে দেব। তেলটা ওইদিকে গরম হতে থাক আর এইদিকে আমি মশলার পেস্টটা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো। হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো। বিরিয়ানি মশলা। অল্প একটু গরম মশলা গুঁড়ো। কাসুরি মেথি। এবারে ভালো করে পেস্টটা বানিয়ে নেব। সব কিছু মশলা দিয়ে পেস্টটা আমি ভালো করে বানিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, বেরেস্তা ভেজে নেব। ডিমগুলো আমি এরকম করে কেটে নেব।
ডিমার আলুতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এখন খুব ভালো করে মেখে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বেরেস্তা ভাজা তেলে আলু ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই তেলে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আজকে আমি প্রেসার কুকারে বিরিয়ানি করব। ডিম ভাজা করার পরে যে তেলটুকু বেঁচে ছিল সে তেল দিয়ে আমি রান্নাটা করব বিরিয়ানি। গরম তেলে দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দেবো, গোটা গোলমরিচ, গোটা জিরা, একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এইখানে দুটো টমেটো কুচি করে নেওয়া আছে, দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা চিরা, সবকিছু খুব ভালো করে ভেজে নেব। সবকিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। একটু লবণ দিয়ে দিচ্ছি, মশলা থেকে দেখুন তেল জ্বলেছে। এখন আমি চাউলটা ভিজে রেখেছিলাম যে ধুয়ে এখন দিয়ে দেবো। আলু দিয়ে দেবো, ডিম, ধনে কুচি, আবারও চাউল দিয়ে দেবো। আবারও ডিম দিয়ে দিচ্ছি, ধনে কুচি উপর দিয়ে দেবো।
আর দিয়ে দেব বেরেস্তা ভাজা। এক চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা মাপ মতো দিতে হবে। জলটা এরকম থাকবে। বিরিয়ানি মশলা লবণ সবশেষে দিয়ে দেবো কেওড়া জল দু চিপি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। হালকা আছে, একটা সিটি দিলেই নামিয়ে নেব। একটা সিটি দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব। বিরিয়ানি দেখুন হয়ে গেছে, এখন থালার মধ্যে ঢেলে নেব। আজকে বিরিয়ানিটা ডিম দিয়ে সত্যি অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে খেতে। আজকের বিরিয়ানিটা দেখতেও সেই সুন্দর, কালারটাও দারুণ, খেতেও খুব টেস্ট। দিদি বিরিয়ানি কিরকম হচ্ছে? অপূর্ব স্বাদ হচ্ছে। মা কিরকম লাগছে? দারুণ হচ্ছে। কালারটা কিন্তু ভালো হচ্ছে। হুম, টেস্ট হচ্ছে দারুণটা। হুম, সিদ্ধ হয়েছে ভালো। হুম, আমাকে আরেকটু লাগবে দাও। ভালোই লাগে। তো বন্ধুরা, আজকের আন্ডা বিরিয়ানি তোমাদের কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমাদের এইরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।